আসসালামু আলাইকুম বিবার আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির পেলাম গোল্ড এর ক্ষেত্রে মাল্টি টাইম প্রেম অ্যানালিসিস আমরা যারা গোল্ড ট্রেডিং করি গোল্ড ট্রেডিংটাকে পারফেক্ট করার জন্য বাট অ্যাজ এ ট্রেডিং টুল হিসেবে আমাদের মাল্টি টাইম প্রেম অ্যানালিসিস করা উচিত কারণ গোল্ডে আপনি যেভাবে ট্রেডিং করেন না কেন টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আপনাকে অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেডিংটা করলে ট্রেডিংটা অনেক পারফেক্ট হয় আপনার রিক্সটা অনেক কমে যায় লসের সম্ভাবনাটা অনেক কম থাকে প্রফিটের সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের কোনো বিকল্প নয় বা এটা গুরুত্ব আসলে বা ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না আর কি তো যাই হোক মূল বিষয় চলে যাচ্ছে আমি একটু মাল্টি টাইম ফ্রেম দেখার চেষ্টা করি মাল্টি টাইম ফ্রেম বলতে আপনি এখানে যে এক মিনিট আছে পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা চার্ট চার ঘন্টা চার্ট তারপর ডেইলি চার্ট উইকলি চার্ট মান্থলি চার্ট আমরা তো সবাই জানি যে আপনার মান্থলি চার্ট বলতে যে রানিং যে ক্যান্ডেল ওইটা এক মাসে ক্যান্ডেল হয় আবার উইকলিতেও রানিং যে ক্যান্ডেল যেটা এটা এক সপ্তাহের ক্যান্ডেল হয় তারপর ডেতে যে রানিং যে ক্যান্ডেল এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল আর চার ঘন্টার যে ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে আপনার চার ঘন্টার ক্যান্ডেল আর কি এক ঘন্টার ক্যান্ডেল এগুলো আমরা সবাই জানি যে রানিং ক্যান্ডেলটা এক ঘন্টার হয় আর কি তিরিশ মিনিটের রানিংটা তিরিশ মিনিটের হবে রানিং ক্যান্ডেল এটা পনেরো মিনিটের হবে পনেরো মিনিটের টাইম ফ্রেমে পাঁচ মিনিটেও আপনার পাঁচ মিনিটের যে ক্যান্ডেল এটাও আপনার পাঁচ মিনিটের ক্যান্ডেল ঠিক আছে আপনার রানিং যে এক মিনিটের যে ক্যান্ডেল এটা এক মিনিটের ক্যান্ডেল তার মানে আপনার এক মিনিটের ক্যান্ডেল এক মিনিট পরেই শেষ হয়ে যাবে পাঁচ মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিট পরে নতুন ক্যান্ডেল ওপেন হবে পনেরো মিনিটটা সেম তাই পনেরো মিনিট পরে নতুন ক্যান্ডেল ওপেন করবে আর কি তিরিশ তিরিশের তিরিশ মিনিট এক ঘন্টা চার ঘন্টা সব সবগুলোর বেলায় হচ্ছে এটা এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা করতে হয় এই কারণে মার্কেটে ওভারঅল ফর্মেশনটা বোঝার জন্য আমাদের মাল্টি টাইম ফ্রেমটা অ্যানালিসিস করাটা জরুরি আমরা যদি মান্থলি থেকে দেখি যে রানিং মান্থলি ক্যান্ডেলটা দেখবেন আপনার সে লো করছে ওপেন থেকে হালকা একটু হাই করছে ওপেন হচ্ছে আপনার হ্যাঁ পঁচিশশো দুই দশমিক সামথিং হাই হচ্ছে পঁচিশশো সাত দশমিক সামথিং লো হচ্ছে চব্বিশশো তিয়াত্তর দশমিক সামথিং তো মোটামুটি বেয়ারি স্টাফ একটা ক্যান্ডেল লো লোকেরও এখন আপাতত চব্বিশশো নিরানব্বই আছে তা রানিং মাল্টি ক্যান্ডেল হচ্ছে এইচ সিজি উইকলিটাও দেখা যায় আপনার সে লো করে আপনার উইকলি ক্যান্ডেলও আপনার এটাই হবে কারণ যে ধরো উইকি ক্যান্ডেলটা গত সোমবার স্টার্ট হয়েছে মাল্টি ক্যান্ডেলও গত সোমবার রয়েছে আর কি তো মাল্টিক ক্যান্ডেল এটা হবে আপনার হচ্ছে এক মাসের ক্যান্ডেল আর কি আপনার উইকলি ক্যান্ডেলটা যদি বলে সেটাও কিন্তু আপনার আজকে নিয়ে মাত্র আপনার তিন দিনের ক্যান্ডেল এখনো আরো দুই দিন বাকি আছে এই সপ্তাহের যেটা লো হচ্ছে চব্বিশশো তিয়াত্তর হাই হচ্ছে পঁচিশশো সাত আর ওপেন তো হচ্ছে আপনার পঁচিশশো দুই থেকে আর কি ডেইলি রানিং ডে ক্যান্ডেল বা প্রিভিয়াস ডে ক্যান্ডেল এখন আপনি যখন এইচ ওয়ান মানে আপনার হুম এইচ ওয়ানে যখন আপনি তাকাবেন আর কি এইচ দেখা যাবে যে মার্কেটটা কিন্তু মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে গেছে কারণ হচ্ছে এইচ ওয়ানের যে মুভমেন্টটা যেটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যদি বলি যে মার্কেটে কিন্তু ওভারঅল কিন্তু একটা সেল প্রেশারে আছে যে এভাবে যদি আমরা ট্রেন্ড গ্রো করি আর কি ঠিক আছে এখানে আপডাউনের ভিতর দিয়ে মার্কেটটা ফাইনালি ডাউন গেছে প্রথমে মনে করেন এখিপণ ডাউন দিয়ে আপে গেছে আবার ডাউন আবার আপ আবার ডাউন আবার আপে গেছে আবার ডাউন দিছে এখন আবার আপে চলতেছে হয়তো আবার এইভাবে সে ডাউন দিতে পারে তারপরে আপডাউনের ভিতর দিয়ে কিন্তু মার্কেট কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার বিয়ারিশ ফর্মেশনটাকে ফলো করতেছে আমরা যদি এই চনে দেখি স্পোরে যদি দেখি স্পোরে আপনার এই যে দেখবেন আপনার এখানে বিয়ারিশ বিয়ারিশ সাইডও করার পরে আপনার যে কালকে একটা বিস্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল ছিল ওপর রিভার্স উঠে গেছে এখন আবার মার্কেটের ওপর সেল প্রেশার দেখা যাচ্ছে আমরা যদি স্পোরে যদি দেখি যে আপনার মার্কেট আপনার হচ্ছে এরকম ডাউন দিয়ে তারপর এবার সাইডেও করে তারপর আবার ডাউন দিয়ে চলে আসছে তারপরে মার্কেটটা প্রথমে আবার নামলো তারপর সাইডেও করলো তারপর আবার ডাউন দিছে আর কি তো মার্কেট মোটামুটি এরকম একটা প্যাটার্ন ফলো করছে আর কি এই স্পোরে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এই স্পোরে কিন্তু মার্কেটে ডাউন প্রেসার আর কি ডে যদি যায় তে একটা মজার ব্যাপার দেখেন ডে যেমন এখানে যে বিয়ারিস মানে বিয়ারিশ ক্যান্ডেল দেন বুলিশ এই দুটো মিলে বুলিশ এনগালপিং করে মার্কেটটা আপে গেছিলো আবার এই ক্যান্ডেলের পর আবার বিয়ারিশ এন্ড যদি এখানে এনগালফিং হয়নি তারপর আবার বুলিশ ক্যান্ডেল আবার এখান থেকে মার্কেট আপে মুভ দেয় নাই আবার বুলিশ বিয়ারিশ এনগালফিং করে মার্কেট এখন মোটামুটি আপনার এই এই জিনিসটাকে ফলো করতেছে মূলত ঠিক আছে মার্কেট কিন্তু এই লেভেলটাকে সে রিজেক্ট করে আসছে আর মার্কেটটা এভাবে যে বুলিশ হতে পারতো সেটা হয় নাই তার মার্কেট কিন্তু এই লেভেলটা রিজেক্ট করে মার্কেট এখন একটা সেল ফর্মেশন আসছে যেমন বিয়ারিস তারপর বিয়ারি স্টেপ বিয়ারি স্টেপ দেন বিয়ারি স্টেপ ঠিক আছে হয়তো রানিং ডে ক্যান্ডেলটা হয়তো আপনার আজকে যে রানিং যে ডে ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি আর কি ঠিক আছে এটা হয়তো স্ট্রং বিয়ারিস একটা ক্যান্ডেল হতে পারে এই ধরনের একটা ক্যান্ডেল বা এই ধরনের একটা ক্যান্ডেল অথবা এই ধরনের একটা বিয়ারিস ক্যান্ডেল হলে হতে পারে হওয়ার অনেক সম্ভাবনাটা আছে তারপরে আপনার উইকলিতে যদি যায় আপনার উইকলি ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ ফরমেশনে আছে যদিও আপনি সে লো করে ওপেনের কাছাকাছি চলে গেছিলো প্রায় কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় মার্কেটটা আবার আবার ডাউন সাইডে যেহেতু আপনার ডেতে যদি এখানে বিয়ারিশ বডি সেল বডি করে তাহলে উইকলিতে স্বাভাবিক মার্কেটটা ডাউন সাইডে যাবে মান্থলিটাও আপনার এখানে ডাউন সাইডে আসবে তো মার্কেটে আপনার যেহেতু ডে এই লেভেলটাকে যেহেতু সে ব্রেকআউট করতে পারে নাই ঠিক আছে তো এই লেভেলটা যখন ব্রেকআউট করে মার্কেট কিন্তু অনেক আপে চলে যাবে আবার মান্থলি টাইম ফ্রেমে আরেকটা ব্যাপার হচ্ছে যে মান্থলি যে হাই যেটা আছে প্রতিশো সাত দশমিক সামথিং প্রায় যদি কখনো এখানে যায় লো তার যেটাই থাকুক না কেন ওখান থেকে তার কিন্তু আপনার পুলিশ রিয়েল বডি করতে পারে যেমন আগের মান্থলি ক্যান্ডেলে কিন্তু সে লো করে ওপেন থেকে বডি করছিল ঠিক আছে তো এটাও যদি লো করে যদি ওপেনে যায় ওপেন থেকে বডি করলে কিন্তু মার্কেট আবার উপরে উঠে যাবে ইটলিতেও কিন্তু তখন আপনার পুলিশ টাইপ ক্যান্ডেল আসবে আর কি

এই যে লেভেলটা কিন্তু সে ব্রেকআউট করতে পারে না তার মানে যে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স রয়ে গেছে তো প্রায় যদি ফিউচারে কখনো যদি আবার এখানে ব্যাক করে মানে হয়তো সে এখন ডাউনের মধ্য দিচ্ছে ডাউনের মধ্য দিয়ে যদি কখনো যদি ফিউচারে যদি আপনার এই লেভেলটাতে ব্যাক করে দেন এই লেভেল ব্রেকআউট করার অনেক পসিবিলিটি আছে আর সেক্ষেত্রে হয়তো নতুন রেকর্ড হাই প্রাইস ক্রিয়েট করার অনেক পসিবিলিটি আছে আর কি তবে আজকের কথা যদি আমি বলি আজকের মনে করেন মার্কেটটা আপনার ডে ক্যান্ডেল অনুযায়ী যদি বলি মার্কেটের সেল প্রেশার আছে মান্থলি যেহেতু আপনার বিয়ারিশ যেহেতু মান্থলি ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আছে তারপরে এখানে সেল প্রেশার উইকলিতেও সেল প্রেশার ডেলিতেও আপনার সেল প্রেশার আছে বা অনেক ডে ক্যান্ডেলটা হয়তো আরো স্ট্রং মানে এখানে যে বিয়ারিস রিয়েলপুটি মেক করে মার্কেট এখানে অনেক নামলে নামতে পারে এখন মার্কেট যেহেতু আপনার উপর থেকে আপসাইড লেভেলটাকে টোটালি রিজেক্ট করে আসছে হয়তো এখান থেকে সে হয়তো একটা ডাউন ট্রেন্ড মেক করতে পারে এই স্পোরে হয়তো আপনার এভাবে একটা ডাউন ট্রেন্ড মেক করতে পারে এইচ ওয়ানেও কিন্তু সেম ডাউন ট্রেনটা মেক হতে পারে আবার এইচ ওয়ানের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যে ডাউন কিন্তু সে রিজেক্ট করছিল মানে যে লেভেলটা ব্রেক করে মার্কেট নামছে আবার ওই লেভেলে ব্যাক করছে আবার দ্যাট ওই ওই লেভেলটাতে আবার ব্যাক করতেছে মানে এই লেভেলটা ব্রেক করে মার্কেট কালকে এই পর্যন্ত নেমে গেছে নেমে আবার উঠে গেছে উঠে আবার ওখানে ব্যাক করতেছে দেন এই চব্বিশশো লেভেল ব্রেক আউট করলে হয়তো মার্কেটটা আর অনেক নামতে পারে তার মানে ওভারঅল মার্কেটটাকে খুব ভালোভাবে বোঝার জন্য আপনার এক ঘন্টা চার্ট চার ঘন্টা চার্ট ডেইলি চার্ট উইকলি চার্ট মান্থলি চার্টগুলো আসলে ভালোভাবে ফলো করা উচিত তাহলে মোটামুটি মার্কেট সম্বন্ধে ভালো আইডিয়া আসে বা মার্কেট ফিউচারে কোন দিকে যেতে পারে এটার সম্বন্ধে একটা ভালো ধারণা পাওয়া যায় আর কি আর এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করার ব্যাপার বোঝার ব্যাপার এই জন্য আপনার মাল্টি ক্যান্ডেল মাল্টি চার্ট উইকলি চার্ট ডেইলি চার্ট এইচ ফোর এইচ ফোনগুলো সবগুলোই আসলে খুব ভালোভাবে আপনার ফলো করা উচিত এবং ভালোভাবে স্টাডি করা উচিত তাহলে আপনার ট্রেডিংটা অনেক পারফেক্ট হয় মার্কেট ওভারঅল ফরমেশনটা ওভারঅল কন্ডিশনটা ওভারঅল মার্কেটের যে পরিস্থিতি সিচুয়েশনটা ভালো মতো রিড করা যায় এবং দেন এটার উপর বেস করে ভালো ট্রেডিংও করা যায় এর জন্য আপনার মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কোনো বিকল্প নেই এটার গুরুত্ব শেষ করা যায় না বা এটার ইম্পর্টেন্স কোনো শেষ নেই এই জন্য গোল্ডে ট্রেডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মান্থলি চার্ট উইকলি চার্ট ডেইলি চার্ট এই স্টোর সবই আসলে ভালো হবে স্টাডি করা উচিত ভালোভাবে অ্যানালিসিস করি তারপর ট্রেডটা করা উচিত আর কি আমি বেসিক্যালি আপনার গোল্ড ট্রেডিং এর ক্ষেত্রে মান্থলি উইকলি ডেইলি ফোর এইচ অনেক সবগুলোই বিশেষ করে চারটা টাইম পাঁচটা টাইম ভালোভাবে স্টাডি করে আর কি স্টাডি করে ট্রেডিংটা করে থাকি আর তাছাড়া অনেক সময় এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট দেখা যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু বেসিক্যালি আপনার মান্থলি প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেল রানিং মান্থলি ক্যান্ডেল প্রিভিয়াস উইকলি রানিং মান্থলি ডে চার্ট এইস ও সবগুলো ফলো করা উচিত আর কি সব কিছু ফলো করে ট্রেডিংটা করলে দেখা যায় কি সেটা পারফেক্ট হয় তো যাই হোক এতক্ষণ গোল ট্রেডিং এর ক্ষেত্রে মাল্টি টাইপ অফ নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ